সি প্যানেল ওয়েব হোস্টিং টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আমি শাহিন নাজাফি, আপনাদের সাথে আছি মার্কেটিং উইথ শাহিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। অ্যাড অন ডোমেনের যে বিষয়গুলো আমরা আজকে দেখতে যাচ্ছি, অ্যাড অন ডোমেইন, সাব ডোমেইন, রিডিরেকশন। আসলে অ্যাড অন ডোমেনটা কি? আপনি যেখান থেকে ওয়েব হোস্টিং পারচেস করেছেন, তারা আপনাকে চারটা অ্যাড অন ডোমেন দিয়েছে। দ্যাটস মিনস আপনি আপনার মেইন ডোমেন একটা এবং চারটা এক্সট্রা ডোমেন আপনার সিপ্যানেলের আন্ডারে হোস্ট করতে পারবেন। তার মানে আপনি একটা সিপ্যানেলে লগ ইন করে পাঁচটা ওয়েবসাইট আপনি মেনটেন করতে পারবেন, বা পাঁচটা ওয়েবসাইট আপনি ক্রিয়েট করতে পারবেন, পাঁচটা ওয়েবসাইট আপনি হোস্ট করতে পারবেন। সেটা কীভাবে করে আমরা দেখবো যে অ্যাড অন ডোমেইনে। ওকে, সাব ডোমেইনটা কি আমাদেরকে জানতে হবে। সাপোজ আমার একটা ডোমেইন আছে লাইক ব্লগ ডট শাহিন নাজাফি ডট মি। এখানে আমার মেইন ডোমেইন হচ্ছে শাহিন নাজাফি ডট মি আর ব্লগ। তো যখন আমি ব্লগ অ্যাড করেছি তখন পুরোটা ডোমেইনটা একটা সাব ডোমেইন হয়ে গেছে আমার মেইন ডোমেইনের আন্ডারে। ওকে ফাইন, তো এই সাব ডোমেইনটা কীভাবে ক্রিয়েট করলাম এটা আমরা আজকে দেখবো। ওকে, আবার রিডিরেকশন। তো আমরা অনেক সময় অনেক ওয়েবসাইটে ভিজিট করি, তো ভিজিট করলে কী হয়, আমাদের সাইটটি রিডিরেক্ট করে তাদের অ্যানাদার যেই সাইটগুলো আছে সেই সাইডে নিয়ে যায়। সাপোজ আপনি যদি আমার ওয়েবসাইটটি ভিজিট করেন candysandy.com, তাহলে সেটা রিডিরেক্ট করে আপনাকে নিয়ে যাবে candysandy.net-এ। তো এই রিডিরেকশন কীভাবে করে সব কিছু আমরা দেখবো আজকে টিউটোরিয়ালে। তো চলুন তাহলে আমি ডিরেক্টলি আমার স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিব কীভাবে আমরা অ্যাড অন ডোমেইন, সাব ডোমেইন এবং রিডিরেকশন করে থাকি। ওয়েলকাম ব্যাক টু মাই টিউটোরিয়াল। অ্যাট ফার্স্ট আমি আমার ডিরেক্টলি আমার ওয়েবসাইটে চলে যাব। আমার ওয়েবসাইটটি হচ্ছে শাহিন নাজাফি ডট মি। প্রথমে আপনার ওয়েবসাইটটি ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনার ওয়েবসাইট স্ল্যাশ সি প্যানেল, এটা আমরা করছি সি প্যানেল লগ ইন করার জন্য, ঠিক আছে। সি প্যানেল লগ ইন করে আমরা বিষয়গুলো দেখব, ঠিক আছে। তো আমি এখন সি প্যানেল অলরেডি লগ ইন করেছি। তো সি প্যানেল লগ ইন করার পরে আমরা ডিরেক্টলি চলে যাব ডোমেইন পার্টটাতে, কারণ আজকে আমাদের আলোচনা বিষয় ডোমেইন নিয়ে। ওকে, আমি যখন ডোমেইন পার্টটাতে এসেছি তো এখান থেকে আমরা দেখতে পারছি সাইট, পাবলিশার, ডোমেইন, অ্যাড অন ডোমেইন, সাব ডোমেইন, অ্যালিয়াসেস, রিডিরেক্ট, জোন এডিটর, তো অনেকগুলো পার্ট রয়েছে। তো সবগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো সাইট পাবলিশার, আমি যদি ডিরেক্টলি সাইট পাবলিশারে যাই তখন আপনি দেখতে পারবেন যে আপনার একটা মেইন ডোমেইন রয়েছে যে শাহিন নাজাফি ডট মি। এখানে যদি আপনি অ্যাড অন ডোমেইন করেন বা সাব ডোমেইন ক্রিয়েট করেন তো সবগুলো এখানে দেখাবে। ওকে ফাইন, আপনি যদি চাচ্ছেন যে এখানে আমাদের কিছু বাই ডিফল্ট ক্যান্ডি হোস্টারের কিছু ট্যাম্পলেট আছে, দেখুন অনেকগুলো ট্যাম্পলেট আছে, আপনি চাইলে আপনার ওই ডোমেইন বা সাব ডোমেইন আন্ডারে ট্যাম্পলেটগুলো ইনস্টল দিয়ে, ক্লিক করে ইনস্টল দিয়ে আপনার সাইটটি পাবলিশ করতে পারেন, ঠিক আছে। তো সাইট পাবলিশারে জাস্ট খালি আমরা দেখতে পারবো এবং ট্যাম্পলেটগুলো ইনস্টল দিতে পারবো এবং সাইটগুলো পাবলিশ করতে পারবো, ঠিক আছে। তো ডিরেক্টলি আমরা চলে যাই ডোমেইন পার্টিতে। তো ডোমেইন পার্টিতে আমরা দেখতে পারছি এখানে আমার শুধুমাত্র একটা ডোমেইনই আছে। এখানে যদি আমি একাধিক ডোমেইন বা সাব ডোমেইন এখানে ক্রিয়েট করতাম সবগুলো এখানে দেখতে পারতাম, এবং এখান থেকে আমি ডোমেইন রিডাইরেকশন থেকে শুরু করে ইমেল ক্রিয়েট থেকে শুরু করে ডোমেইনটা ম্যানেজ থেকে শুরু করে এভরিথিং করতে পারতাম। এবং এখান থেকে আমাদের যে প্রত্যেকটা ডোমেইনের একটা ফাইল রাখার জন্য একটা লোকেশন ক্রিয়েট হয়, একটা ওয়েব ইউআরএল ক্রিয়েট হয়, একটা যেই সেই লোকেশনটি আমরা এখান থেকে যেতে পারবো। লাইক আজ ধরুন আমি যদি পাবলিক ডট এইচটিএমএল এ যাই তাহলে আমার ফাইলগুলো কোথায় রাখা আছে ফাইল ম্যানেজারের লোকেশনে ডিরেক্টলি নিয়ে যাবে। আমার এই সাইটে যেই ফাইলগুলো রাখা আছে সেখানে রাখা আছে। তো আপনি ইচ্ছা করলে এখানে ফাইল আপলোড থেকে শুরু করে ডিলেট, এডিট, এভরিথিং করতে পারবেন, ঠিক আছে। তো আশা করি এই ডোমেইন পার্টটা সবাই ক্লিয়ার। এখন আমরা চলে যাব যে অ্যাড অন ডোমেইনস। ওকে, আমাদের মেইন পার্টটা ছিল অ্যাড অন ডোমেইনস। তো ধরুন ফার্স্টে আপনি অ্যাড অন ডোমেইনে ক্লিক করলেন। অ্যাড অন ডোমেইনে ক্লিক করার পরে আপনাকে এখানে একটা নতুন ডোমেইন এই সি প্যানেলের আন্ডারে আপনি অ্যাড করতে চাচ্ছেন, ঠিক আছে। অ্যাট ফার্স্ট চলুন আমি দেখি যে আমি এই ওয়েবসাইটটি যে পারচেস করেছি, ওয়েব হোস্টিংটি পারচেস করেছি, সেখানে আমাকে অ্যাড অন ডোমেইন দিয়েছে কিনা। রাইট, এখানে আনলিমিটেড অ্যাড অন ডোমেইন, মানে আমি ইচ্ছা মতো আনলিমিটেড ওয়েবসাইট এখানে অ্যাড করতে পারবো। তো ফাইন, তো আপনি যদি এই প্ল্যানটি কিনে থাকেন তাহলে আপনি এই অ্যাড অন আনলিমিটেড অ্যাড অন ডোমেইন দেখতে পারবেন। ওকে ফাইন, দেন আমরা চলে যাচ্ছি অ্যাড অন ডোমেইনে। অ্যাড অন ডোমেইনে ফার্স্টে আপনি যেই ডোমেইনটা অ্যাড করতে চাচ্ছেন সেই ডোমেইনটা আপনি এখানে রাইট করবেন। সাপোজ আমি একটা ক্যান্ডি হোস্টার থেকে ডোমেইন কিনেছি, ডোমেইনের নামটি হচ্ছে এমন শাহিন নাজাফি ইউটিউব। ওকে, শাহিন নাজাফি ইউটিউব ডট কম। তো আপনি এই ডোমেইনটা আপনার সি প্যানেলে অ্যাড করতে চাচ্ছেন বা হোস্ট করতে চাচ্ছেন।
তো দেন আপনি এই ডোমেনটা, এর একটা সাব ডোমেন ক্রিয়েট হবে, আপনি দিতে পারেন ব্লগ, ঠিক আছে? ওকে ফাইন, দিয়ে এই অ্যাড অন ডোমেনটা আপনি যদি চান যে FTP অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই ডোমেনের আন্ডারে, তো করতে পারেন। তো FTP অ্যাকাউন্ট দিয়ে আমরা যে ফাইল ম্যানেজার দেখাইলাম না, সেই ফাইল ম্যানেজারে ফাইলগুলো আপলোডের ক্ষেত্রে কাজে লাগে। ওকে ফাইন, তো FTP লগইন অ্যাক্সেস লাগে ফাইলগুলো আপলোড করতে। তো আপনি FTP অ্যাকাউন্ট ক্রিয়েট করে, FTP অ্যাকাউন্ট এখানে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করে সেটা অবশ্যই মনে রাখবেন। মনে রেখে এখানে অ্যাড অন ডোমেনটি ক্রিয়েট করে দিবেন। অ্যাড অন ডোমেনে ক্লিক করার পরে আপনার যে কাজটি হবে, আপনি যেখান থেকে ডোমেনটি কিনেছেন ঠিক সেই ডোমেন অ্যাক্সেসে চলে যাবেন, ঠিক আছে? তো আমি ডোমেনটি কিনেছিলাম ধরুন হচ্ছে ক্যান্ডি হোস্টার থেকে, তো ডিরেক্টলি আমি ক্যান্ডি হোস্টারের ডোমেনে চলে আসলাম, ঠিক আছে? ডোমেনে আসার পরে আমি ক্লিক করলাম, দেন আপনাকে ডিরেক্টলি সেটিংয়ে চলে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পরে আপনি একটা অপশন দেখতে পারবেন, চেঞ্জ দ্য নেম সার্ভার ইওর ডোমেন পয়েন্ট, ঠিক আছে? তো আমাদের ওই ক্যান্ডি হোস্টারের বা যারা ওয়েব হোস্টিং প্রোভাইড করে সবারই একটা নেম সার্ভার আছে, সেই নেম সার্ভারটি আপনার ডোমেন জোন থেকে বসাইতে হবে। তো বাই ডিফল্টভাবে আমাদের যে ক্যান্ডি হোস্টারের নেম সার্ভার পেয়ে গেছে, যদি না পায় তাহলে আপনি অবশ্যই যেই নতুন ডোমেনটি অ্যাড করতে চাচ্ছেন সেই ডোমেনের এই নেম সার্ভারটি আপনাকে বসাইতে হবে। বসাই দেওয়ার পর এখানে চেঞ্জ নেম সার্ভার করে দিতে হবে। আপনি চাইলে বাই ডিফল্টভাবে রাখতে পারেন, আবার কাস্টম করে যে কোনো নেম সার্ভার বসিয়ে আপনি আপনার সাইটটি হোস্ট করতে পারেন। আমরা এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছি অ্যাড অন ডোমেন কীভাবে করতে হয় বিষয়টি। তো আমরা এখন ডিরেক্টলি চলে যাব সাব ডোমেইনে। সাবডোমেন বিষয়টা এমন, সাবডোমেন ধরুন আমার যেই শাহিনাজাফি সাইট আছে, শাহিনাজাফি সাইটের প্রিভিয়াস মানে পূর্বে আমি কিছু ডোমেন অ্যাড করতে চাচ্ছি, লাইক অ্যাস অ্যাপ ডট শাহিনাজাফি ডট মি, ব্লগ ডট শাহিনাজাফি ডট মি এক্সেপ্টা, এগুলো অ্যাড করতে হলে আপনাকে এখান থেকে সাবডোমেন ক্রিয়েট করতে হবে। ওকে ফাইন, তো সাবডোমেন আমি একটা নতুন ক্রিয়েট করব, লাইক অ্যাস সাপোজ ব্লগ ডট শাহিনাজাফি ডট মি। ওকে দেন ক্রিয়েট, সাকসেসফুলিভাবে আমার সাবডোমেনটি ক্রিয়েট হয়েছে। এখন আমি যদি ব্যাকে যাই তাহলে দেখতে পারবেন এখানে আমার একটি সাবডোমেনটি দেখাচ্ছে যে ব্লগ ডট শাহিনাজাফি ডট মি, এটার ফাইল অ্যাক্সেসগুলো কোথায় আছে, এই লোকেশনে আছে, এটা আমি ডিরেক্ট করতে চাচ্ছি কি চাচ্ছি না, ম্যানেজ ডিরেকশন এভরিথিং এখান থেকে করা যাবে। তো আমার মেইন ডোমেন ছিল শাহিনাজাফি ডট মি, এর আন্ডারে আমার একটি সাবডোমেন ক্রিয়েট হলো। আপনি এখান থেকে এই সাবডোমেনে আপনি ইচ্ছা মতো ওয়েবসাইট মেক করতে পারেন, এখানে আপনি ইচ্ছা মতো সাইটটি রিডাইরেক্ট করতে পারেন, এখানে আপনি ইচ্ছা মতো এই স্ক্রিপ্ট ইনস্টল দিতে পারেন, তো সাবডোমেনের আন্ডারে ব্লগ তৈরি করতে পারেন, এভরিথিং সাবডোমেন আন্ডারে করা যায়। ওকে ফাইন, আমরা অলরেডি বুঝে গেছি সাবডোমেনটা কি। এখন চলে যাবো অ্যালিএসএসে। তো অ্যালিএসএসের কাজটি হচ্ছে ধরুন আপনি অনেকগুলো ডোমেন কিনেছেন, লাইক অ্যাস শাহিনাজাফি ডট মি, শাহিনাজাফি ডট অর্গ, শাহিনাজাফি ডট নেট, তো এগুলো অনেক ডোমেন কিনেছেন, বাট আপনি শো করতে চাচ্ছেন জাস্ট আপনার একটা ডোমেন, ধরুন শাহিনাজাফি ডট কম, এটা আপনার মেইন ডোমেন। তো মেইন ডোমেন অ্যাড করতে চাইলে আপনি এই এলআইএসএস এসে প্রত্যেকটা ডোমেনের অ্যাক্সেস আপনাকে থাকতে হবে এবং পারচেস করতে হবে, ঠিক আছে? তো এখান থেকে আপনি জাস্ট খালি ক্রিয়েট করে দিতে হবে। হ্যাঁ, তো এখান থেকে আমরা এলআইএসএস আর একটা কাজে ইউজ করে থাকি, অনেক সময় আমরা ডোমেন পার্কিংয়ের কাজে ইউজ করি, তো ডোমেনটি পার্কিং করে রাখি, পরবর্তী যখন আমাদের সেলস আসে বা আমরা ডোমেনটি সেলস করতে চাই অনেক বেশি দামে সেল করে দিই, ঠিক আছে? আপাতত আপনাদের এই পার্টটি লাগবে না, দেন আমরা ডিরেক্টলি চলে যাই যে রিডিরেকশনে। তো রিডিরেক্ট বিষয়টা কি আমাদেরকে আগে বুঝতে হবে। ধরুন আপনার দুইটা ওয়েবসাইট আছে, সাপোজ আপনি ব্লগ ডট এক্সাম্পল ডট কম, তো এই ওয়েবসাইটটি আপনি রিডিরেক্ট করে দিতে চাচ্ছেন যে আপনার মেইন ডোমেইনে এক্সাম্পল ডট কম, তো আপনি চাইলে এখান থেকে সেটা কাজ করতে পারবেন। তো এখানে যাব, তা এই আমার একটা সাবডোমেন ক্রিয়েট করা আছে, তো এই সাবডোমেনটাই মেইন ডোমেনে রিডিরেক্ট করতে চাচ্ছি, অথবা আমার অন্য যে ডোমেনগুলো অ্যাড করা আছে সেই ডোমেনটি আমি এইখান থেকে রিডিরেক্ট করতে পারবো, ঠিক আছে? তো ম্যানেজ রিডিরেকশনে চলে যাই, তারপরে আপনি আসলে কোন লোকেশনে আপনি এটা করতে চাচ্ছেন। ওকে, আমি ব্লগ ডটটা আমি সাপোজ আপ ব্লগ, অথবা এখানে আপনি কিছু কন্টেন্ট নেই বা এটা মেনটেনের কাজ করছেন, ঠিক আছে, তখন আপনি রিডিরেক্ট করতে পারেন। ওকে ফাইন, ব্লগ ডট শাহিনাজাফিটা আমি কী করবো, শাহিনাজাফি ডট মিয়ে আমি হচ্ছে রিডিরেক্ট করে দিব। ওকে, এখানে আপনি ক্লিক করলে অলরেডি আমাকে, যে কেউ যদি ব্লগে যায় তো চলুন আপনি ব্লগে যাই, দেন দেখুন আমি মেইন ডোমেনে চলে যাবে, কারণ এখানে আমি রিডিরেক্ট করে দিয়েছি, ঠিক আছে? দেখুন আমি ব্লগ টাইপ করেছিলাম বাট আমার মেইন ডোমেনে নিয়ে চলে এসেছে। তো আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনি রিডিরেক্টটা ডিলেটও করে দিতে পারেন, কোনো প্রবলেম না, এখানে এসে জাস্ট ডিজেবলটা করে দিবেন, ঠিক আছে? এখন আমরা চলে যাব জোন এডিটরে।
তো জোন এডিটরে যে আমাদের এমন কাজ হবে, তো আপনি অনেকগুলো সাব ডোমেন ক্রিয়েট করছেন, লাইক অ্যাজ ব্লগ ডট চাইনা জাফি ডট মি, অ্যাপ ডট চাইনা জাফি ডট মি, অনেকগুলো সাব ডোমেন কিনেছেন। আপনি কিছু সাব ডোমেন আপনি যে কোনো একটি ওয়েবসাইট, যে কোনো একটি ওয়েবসাইট বিল্ডার বা অন্য কোনো সফটওয়্যারে সেটা অ্যাক্সেস দিবেন, ঠিক আছে? তো আমি মনে করলাম আমার ব্লগ ডট শাইনাজাপি ডট মি আমি একটা ইমেল সার্ভার বা SMTP-তে আমি সেটাতে আমি সেটাতে হোস্ট করব। তো সেটা করতে হলে আপনাকে এই যে রেকর্ডসগুলো আছে সেটা কিছু চেঞ্জ করতে হবে, এটা অ্যাডভান্স লেভেলের কাজ, ঠিক আছে? সমস্যা নেই, আমি যখন এই সাবজেক্টে দেখাবো SMTP সফটওয়্যার কীভাবে নিতে হয়, SMTP কীভাবে সেটিং করতে হয়, তখন জোন এডিটরটা আপনি দেখে দেখাবো। ওকে, আজকে আসলে অ্যাড অন ডোমেনের পার্টটি এতটুকুই। কারো যদি কোনো প্রশ্ন থাকে এই ডোমেইন পার্টটি নিয়ে, কোথাও না বুঝলে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে, যদি আপনাদের উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ সবাইকে।